हेलो फ्रेंड्स, रहस्यमय जंगले कत रकमेर आश्चर्यजनक उद्भिद रयेछे आर किछु उद्भिद रयेछे जारा मांसखेको अर्थात जीवंत कोनो प्राणीके खेये फेलते पारे। एक कथाय बला चले राक्षसी गाछ। किछु किछु हलिउड सिनेमाय एमन किछु गाछ देखा जाय जारा राक्षसी गाछ एबं एरा जीवंत मानुष खाय। किन्तु हलिउड सिनेमार कथा बाद दिलाम। अमेजन जंगल एवं पृथिवीर बड़ बड़ जंगले एमन किछु उद्भिद रयेछे जारा प्राणी खाय आर एदेर आश्चर्यजनक शिकार पद्धति देखले आपनी हयतो एकेबारेई थमके जाबेन। नतून प्रहरेर एई एपिसोडे एमन कयेकटा उद्भिद देखाबो जारा प्राणी भक्षण करे। भिडियोटि अनेक इनफर्मेटिभ होते चलेछे आर भिडियोटि शेष पर्यन्त देखार अनुरोध रइल। सो लेट्स स्टार्ट दा भिडियो। নাম্বার ওয়ান, পর্তুগিজ সানডিউ। এই উদ্ভিদটি দেখুন, এই উদ্ভিদে এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে আর প্রাণীরা এই রাসায়নিক জেলি যখনই খেতে যায় তখন এই উদ্ভিদটি ওই প্রাণীকে আস্তে আস্তে আঁকড়ে ধরে। এর কাঁটাযুক্ত পরাগের মাধ্যমে প্রাণীটিকে জাপটে ধরে। প্রাণীটিকে এইভাবে পেঁচিয়ে ধরার ফলে সেটি আর বের হতে পারে না এবং এই প্রাণীটিকে পুরোপুরি খেয়ে হজম করতে কয়েকদিন লেগে যায় এই উদ্ভিদটির। আর এই উদ্ভিদটিতে নানা রকম রাসায়নিক উপাদান রয়েছে। কোনো প্রাণীকে মারার জন্য এরা নির্দিষ্ট একটা এনজাইম ব্যবহার করে। প্রাণীকে আকৃষ্ট এবং হজম করার জন্য আলাদা আলাদা এনজাইম ব্যবহার করে এই উদ্ভিদটি। নাম্বার টু, ভেনাস ফ্লাইট্র্যাপ। এই উদ্ভিদটিও খুবই মারাত্মক আর এই উদ্ভিদটি অত্যন্ত চটপটে, মানে কোনো প্রাণী এর কাছে আসা মাত্রই এটি চট করে খুব দ্রুত সেটিকে আটকে ফেলে। কয়েকটা হলিউড মুভিতে এদেরকে দেখা যায় যেখানে এই প্রজাতির গাছগুলো অনেক বড় হয় এবং এই বড় আকারের উদ্ভিদটি তখন মানুষকেও ধরে খেতে শুরু করে। মূলত এরা পাতার মাধ্যমে প্রাণী শিকার করে। এদের পাতার ভেতরে সুগন্ধিযুক্ত এক ধরনের আঠালো মিষ্টি রস থাকে। কোনো প্রাণী বা পতঙ্গ এই ধরনের মধু সংগ্রহ করার জন্য যখনই এই পাতার ভেতর গিয়ে বসে তখনই এই পাতাটি বন্ধ হয়ে যায়। এরপর বিশেষ এনজাইমের সাহায্যে প্রাণীটিকে মেরে আস্তে আস্তে তা খেয়ে ফেলে। নাম্বার থ্রি, দ্য ওয়াটার হুইল প্লান্ট। এটি একটা জলজ উদ্ভিদ আর এই উদ্ভিদটি পানির ভেতরে থাকা প্রাণীগুলোকে খেয়ে থাকে। এই উদ্ভিদটির ঘ্রাণ অনেক দূর পর্যন্ত যায়। যখন কোনো পোকামাকড় এটিকে খেতে যায় তখনই এই উদ্ভিদটি অদ্ভুত কৌশলে সেই প্রাণীটিকে আটকে ফেলে। নাম্বার ফোর, কোবরা লিলি। আমরা সবাই বিষধর কোবরা সাপ সম্পর্কে জানি, কিন্তু কোবরা লিলিও অবাক করা একটা উদ্ভিদ প্রজাতি আর এই উদ্ভিদ দেখতে কোবরা সাপের মতো। কোবরা যেমন ফণা তুলে দাঁড়িয়ে থাকে, এই উদ্ভিদটিও ঠিক একই রকম। এই উদ্ভিদটি বাতাসে মিষ্টি গন্ধ ছড়ায়। পোকামাকড় যখনই এর লম্বা সুড়ঙ্গ পথে ভিতরে প্রবেশ করে সেটি আর বেরিয়ে আসতে পারে না। এই উদ্ভিদের ভেতরে থাকা জেলি সেটিকে আটকে ফেলে। নাম্বার ফাইভ, পিচার প্লান্ট বা বাংলায় একে বলা হয় কলসি গাছ। এই গাছকে নিয়েও অনেক মুভি তৈরি করা হয়েছে আর এর প্রজাতি যদি বিশাল আকারের হয় তবে তা খুবই ভয়ানক হবে। এই উদ্ভিদের ভেতরে জেলি জাতীয় প্রচুর রস থাকে আর পোকামাকড় একবার ভেতরে প্রবেশ করলে তা এই উদ্ভিদের গা বেয়ে বেরিয়ে আসতে পারে না। ভেতরে পোকামাকড় পড়ে গেলে এই উদ্ভিদটি সেগুলি থেকে পুষ্টি শোষণ করতে থাকে। হলিউড মুভিতে মানুষখেকো অনেক গাছ দেখা যায়, তবে বাস্তবে এত বৃহৎ আকৃতির কোনো মাংস বা প্রাণীখেকো গাছ নেই যেগুলি মানুষ খেতে পারবে। তবে মাংসাশী উদ্ভিদ অনেক রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ, সাইনিং আউট।